আসসালামু আলাইকুম তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানি শুরু করছি আজকের আমাদের নতুন আরেকটি তো সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আমরা রিভিউ করব সবার পছন্দের স্টেইনলেস স্টিল দিয়ে যেটি লাইফ টাইমে কখনো মরিচে আসে না এবং সারা জীবন পানি দিয়ে পরিষ্কার করতে পারবে তো বন্ধুরা আমি প্রথমে সরে আপনাদেরকে স্টেইনলেস স্টিলের একপাল্লা দুটো দরজা আমি বানিয়েছি ওই দরজা দুটো দেখাচ্ছি তো একপালের দরজাগুলোর বাইরে কিন্তু আমরা যেটি মিরর শিট বলে আয়না শিট বলে তো ওই মিরর শিট আমরা ব্যবহার করেছি আর ভেতরের অংশ কিন্তু মিরর শীটের পেছনের অংশে যেরকম হয় একটু ম্যাট টাইপের সেই ম্যাট টাইপেরটা দেখা যাচ্ছে বন্ধুরা এটি হলো ঘরের ভেতরের অংশ ঘরের ভেতরের অংশ থেকে এরকম ম্যাট টাইপের দেখা যাবে ফ্ল্যাটবার গুলা দেখা যাবে আর এটি হলো বাহিরের অংশ বাহির থেকে যে কেউ দেখলে এরকম গ্লেস বা এরকম নিজের চেহারাটা দেখতে পারবেন শালা তো আমাকে এই দরজাগুলো অর্ডার করেছিল হিমেল ভাই লন্ডন থেকে তো ভাইয়ের এই দরজাগুলোতে কিন্তু আমরা স্টেনলেস স্টিলের বাইরে একটি করে হ্যাসবল দিয়ে দিয়েছি ভাইয়ের পার্টিশনের দরজা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়ার জন্য মূলত ভাইয়ের বাড়ি থেকে পাশের বাড়িতে যাওয়ার জন্য এই দরজাগুলো ভাই ব্যবহার করবেন এই অংশটি ভাইয়েরা নিজেরা দেখতে পারবেন আর পেছনের অংশটি বাইরের মানুষজন দেখতে পারবেন তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু চারটি কবজা ব্যবহার করেছি আপনারা এখানে যদি কাছ থেকে দেখাই উপরে দুটো কবজা মাঝখানে একটি কবজা নিচে আরও একটি কবজা চারটা কবজা ব্যবহার করার কারণে এই পাল্লাটি ভবিষ্যতে ইনশাল্লাহ কখনো ঝুলে পড়বে না হেলে পড়বে না আর বন্ধুরা স্টেনলেস স্টেনলেস শিট হওয়ার কারণে সারা জীবন পানি দিয়ে ধৌত করতে পারবে এটিতে কোনো নষ্ট হবে না মরিচে আসবে না আর এরকম যে গ্লেস আছে দিন যত যাবে মানুষ যত হাত দেবে গ্লেস তত বাড়বে গ্লেস কখনো কমবে না তো ভাইয়ের এই দরজাগুলো কিন্তু একটি আছে তিন ফিটের মতো আর একটি আছে আড়াই ফিটের মতো এই দুটো দরজাতে ভাইয়ের খরচ পড়েছে প্রায় তিরিশ হাজার টাকার মতো এভারেজে পনেরো হাজার টাকা খরচ পড়েছে সম্পূর্ণ তিন মিলিয়ে মোটা মানের অ্যাঙ্গেল দিয়ে দিয়েছি আমরা একটু কাছ থেকে আমি অ্যাঙ্গেলটি দেখাবো যাতে আপনার থিকনেসটি বুঝতে পারেন আমি দুটো আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরেছি আপনারা দেখে বুঝতে পারবেন অনেক মোটা মানের অ্যাঙ্গেল আছে যার ফলে কিন্তু ঝালাইটি অনেক মজবুত হয়েছে পাল্লাটি অনেক মজবুত হয়েছে লস্টিংও অনেক ভালোভাবে করবে তো আপনারা যদি আরেকটু পাতলা মানের নেন দুই মিলে দিয়ে নেন তাহলে কিন্তু খরচ আরও কমবে পনেরো হাজার থেকে প্রায় দেড় দুই হাজার টাকার মতো কমে যাবে আবার যদি সাইজে আর একটু বড়ো হয় আর একটু মজবুত করে কেউ নিতে চান তাহলে কিন্তু খরচ আরও কম বাড়বে তো আমাদের সাথে যোগাযোগ করতে হলে নিচের নাম্বার দুটো তো ইম এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে সারা পৃথিবী থেকে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন আমরা আপনাকে প্রাইস সহ বিস্তারিত বলে দিব তাছাড়াও এই দরজাগুলো চাইলে পেছনে শিট আরও একটা শিট দিয়ে একেবারে বক্স দরজার মতো তৈরি করতে পারবেন আর আমরা খুব রিসেন্টলি চৌকাট বক্স দরজা তৈরি করছি স্টেনলেস স্টিল দিয়ে যেটির খরচ প্রায় বাইশ থেকে পঁচিশ হাজার টাকার মতো পড়ে যাচ্ছে কিন্তু সারা জীবন ইনশাল্লাহ রঙ নষ্ট হবে না গ্লেস নষ্ট হবে না দরজা নষ্ট হবে না ইনশাআল্লাহ এইটার রিভিউ পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না সমস্ত প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করবো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিয়ে জানাবেন নিচে যে লাল বাটনে দেখতে পাচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও সবার আগে ইনশাল্লাহ আপনারাই দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে